হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? টিউন আর্ট অ্যান্ড ডিজাইন স্কুলের পক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর অভিনন্দন জানাচ্ছি, কারণ অনেকেই দেখছো এই ভিডিওগুলো, অনেকেই পছন্দ করছো, তাই থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা আরও একটি নাম নিয়ে একটু ডিজাইন করে দেখাবো, তার আগে অনুরোধ করবো টিউন আর্ট অ্যান্ড ডিজাইন স্কুলে এটি যেহেতু নতুন, তাই একটু সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্টসে তোমাদের মতামত জানালে ভালো হবে, আমি তাহলে সে মতো কাজ করতে পারবো। ওকে ফ্রেন্ডস, আজকে আমরা নামের আরেকটি নামে দেখব। দেখো এইখানে পেন্সিল দিয়ে, এটি আমি কলম দিয়ে করিনি, পেন্সিল দিয়ে লেখা রয়েছে পপি। তোমরা কি বুঝতে পারছো পপি কার কার নাম? যে বোনেদের নাম পপি তারা নিশ্চয়ই খুশি হবে। আমি জাস্ট পপিটা একটু লিখে দেখাচ্ছি সুন্দর ডিজাইন করে, তবে আমি বলি কালার করতেছি না, কালার তোমরা নিজেরা পছন্দ মতো করে নেবে যখন নামগুলো নেবে। এটি জাস্ট তোমাদের আইডিয়া দেওয়ার জন্য, যে অনেক সুন্দর করে তোমাদের নামগুলো লেখা যায়। ওকে ফ্রেন্ডস, আমি কিন্তু কোনো স্কেল ব্যবহার করছি না, আমি জাস্ট কী বলে সোজাসুজি লিখছি, তা একটু বাঁকা হতে পারে, সমস্যা নেই, তোমরা সুন্দর করে এগুলো ডিজাইন করতে পারবে। এই নামের মেয়ে নিয়ে হয়ে গেছে, এখন আমরা হালকা একটু কালার করে দিই, একটু শেড করে দিই। এটি যত কালার করা যাবে, বিভিন্ন রং ইউজ করা যাবে, তত দেখতে সুন্দর লাগবে। আমি অনেক দ্রুত করার চেষ্টা করছি যেন সময় কম লাগে। ওকে বন্ধু, দেখো তোমার নাম পপি হয়ে গেছে, আশা করি তোমাদের যাদের নাম পপি তাদের নামটি ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক করো, কমেন্টস করো আর অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করো,
এখন এখানে ইচ্ছা হলে অন্যান্য কালারও আমরা করতে পারি। বোন পপি, যাদের নাম পপি তাদের আশা করি পছন্দ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে নামের ডিজাইন এ পর্যন্তই, আরেকটি ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আগামীতে। সে পর্যন্ত ভালো থাকো, থ্যাংক ইউ।